নদিয়ার কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড JNM হাসপাতালে রোগিনীর দেহে মিলল বিরল প্রজাতির কৃমি, যা ভারতবর্ষে বিরল এমনটাই দাবি কলেজ অফ মেডিসিন অ্যান্ড JNM হাসপাতালের অধ্যক্ষ ও শল্য চিকিৎসক সুবিকাশ বিশ্বাসের। গত বুধবার পিত্তনালীর সমস্যা নিয়ে কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড JNM হাসপাতালে শল্য বিভাগে ভর্তি হন নদিয়ার গয়েশপুরের বাসিন্দা 35 বছর বয়সের এক রোগিনী। শুক্রবার 3 সদস্যের চিকিৎসক দল প্রায় 2 ঘন্টা ধরে অস্ত্রোপচার করে রোগিনীর। মূলত পিত্তনালীর সাথে খাদ্যনালীর যোগ স্থাপন করার সময় কিছু সমস্যা দেখতে পান চিকিৎসকেরা। সেই সময় 6টি কৃমি পিত্তনালী থেকে বের করেন চিকিৎসকরা। চিকিৎসকের দাবি, এই ধরনের কৃমি মূলত ইউরোপ দেশগুলি সহ চীন ও হংকংয়ের মানব শরীরে দেখা যায়। পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে এই ধরনের কৃমি বিরল বলা যেতেই পারে। এটা বিরল এই অর্থে যে পিত্তনালীর সঙ্গে খাদ্যনালী আমরা অনেক সময় জুড়ে দিই, যেখানে পিত্তনালী অবস্ট্রাকশন নামে বাধা থাকে, এবং সেক্ষেত্রে অপারেশনটা বিরল নয়। কিন্তু পিত্তনালীর মধ্যে যেটা পাওয়া গেছে সেটা এক অর্থে আমাদের দেশে বা আমাদের রাজ্যে বিরল। এই পিত্তনালীর মধ্যে থেকে 6টা বিশেষ ধরনের কৃমি পাওয়া গেছে। এই কৃমিটার নাম হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা, অনেকটা ছোট পাতার মতো, এবং 6টা কৃমি জ্যান্ত। এই কৃমির জন্য ওই পিত্তনালীতে রেকারেন্ট ইনফেকশন এবং ইনফ্লামেশন হওয়ার ফলে পিত্তনালীটা শুকিয়ে গেছিলো একটা অংশে, সেই জন্য পিত্তনালীর সাথে খাদ্যনালীটাকে যুক্ত হয়েছিলো। এই জোড়ার সময় দেখা গেল যে পিত্তনালীটাকে কাটার পরে ওর ভিতর থেকে 6টা এই ধরনের কৃমি বেরিয়ে এলো, পাতার মতন কৃমি, ফ্যাসিওলা হেপাটিকা বলে। এই কৃমিগুলো আমাদের রাজ্যে বা আমাদের দেশে প্রায় দেখা যায় না, এগুলো ইউরোপিয়ান কান্ট্রি, চায়না, হংকং এসব দেশে বেশি দেখা যায়। তো সেই অর্থে এটা বিরল, এর ট্রিটমেন্ট আছে। এই ডায়াগনোসিসটা হওয়ার ফলে আমরা এবার পেশেন্টকে পোস্ট অপারেটিভলি অ্যান্টিহেলমেন্টিক, এই এই যে ধরনের কৃমি সেই কৃমি নাশক কিছু ওষুধ দেবো, এবং পেশেন্টের যে পিত্তনালীর সাথে খাদ্যনালী তো জোড়া হয়েই গেছে, এবার পেশেন্টটা পুরোটা রিলিজ হবে। এই ওষুধ পাওয়া যায় আমাদের দেশে? এর যে স্পেসিফিক ওষুধটা সেটা আমাদের দেশে এখনও পাওয়া যায় না, কিন্তু এটা ওই ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে পাওয়া যায়। এর যে বিকল্প ওষুধ সেটা আমাদের দেশে পাওয়া যায়। সেটা তো পেশেন্টটা কবে ভর্তি হয়েছিল, কী সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল? বয়স পেশেন্টটা 3 দিন আগে আমাদের আউটডোরের মাধ্যমে আমাদের হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি হয়েছে, ফিমেল সার্জারি ওয়ার্ডে। বয়স 35 বছর, এই গয়েশপুর কল্যাণী বাসিন্দা। কী সমস্যা ছিল? সমস্যা হচ্ছে ওনার বারবার জন্ডিস হচ্ছিলো, বারবার পেটে ব্যথা হচ্ছিলো, জ্বর হচ্ছিলো, জন্ডিস দেখা যাচ্ছিলো, এটা অবস্ট্রাক্ট জন্ডিস বলে। সেই অবস্ট্রাক্ট একদম সম্পূর্ণ বিনামূল্যে, 1 পয়সাও পেশেন্টের খরচা। বলছি কতজন ছিল আপনার রুগীতে? 3 জন। কত সময় লেগেছে? 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টা। সরকারি বা জেলার যে মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে এই যে এই ধরনের বিরল অপারেশন বলা যেতে পারে, অপারেশন যেটা পাওয়া গেছে, এর আগে কি পাওয়া গেছে? এটা বইতে লেখা আছে কিন্তু আগে কখনো দেখিনি, এরকম আমাদের দেশে একটা রিপোর্টেড কিছু নেই। এটা কি বিরল বলা যেতে পারে? হ্যাঁ, সেই অর্থে বিরল বলা যেতে পারে। প্যারাসাইটিক ইনফেকশন আমাদের এই রাজ্যে বা দেশে বিরলই বলা যেতে পারে।